নাবছে, সবাই নাবছে, তবে সিঁড়ির কন্ডিশন এত বেশি যে মালপত্র পড়ে আছে ওখানে নাবতে নাবতে অনেক বেশি টাইম লেগে যায়। ভরা আছে ওখানে মেটেরিয়াল, হ্যাঁ, রড ফড বালি সব ভরা আছে। ফায়ার এক্সিট সেটাই জিনিসে বলে। হ্যাঁ, কলকাতার বুকে অভিজাত এলাকায় 21 তলার ইমারত, শপিং মল থেকে রেস্তোরাঁ, অফিস কি নেই, প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষের আনাগোনা। কিন্তু এতগুলো মানুষের প্রাণ নিয়ে কি এতদিন ছিনিমিনি খেলা হচ্ছিল? শুক্রবারের অগ্নিকাণ্ড সেই প্রশ্নটাই তুলে দিল, প্রশ্ন তুলে দিল এই ছবিগুলো। কোনো বহুতলে আগুন লাগলে প্রথমে লিফট বন্ধ করে দেওয়া হয়, ব্যবহার করতে বলা হয় সিঁড়ি। ঠিক সেই নিয়ম মেনেই এদিন উপরতলা থেকে নিচের দিকে নেমে আসছিলেন সবাই, কিন্তু সেখানেও পদে পদে বাধা। সিঁড়ি পুরোপুরি ফাঁকা থাকার কথা, কিন্তু সেখানে সিঁড়ির এক পাশে বোঝাই করে রাখা আছে রাবিশের বস্তার স্তূপ। শুধু বস্তা নয়, রাখা আছে লোহার রড, বাঁশ, কাঠ, যে কারণে আগুন লাগার পর উপরতলা থেকে নামতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েন অনেকেই। অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল, তারপর আমাদেরকে বলা হলো যে বেরিয়ে যেতে। আমরা তখন আস্তে আস্তে বেরোতে শুরু করলাম, সিঁড়ি দিয়ে আমরা নামলাম সবাই। অনেক অবস্ট্রাকশন ছিল, দ্য স্টেয়ার্স ওয়াজ নট ক্লিয়ার, মানে অনেক কিছু স্টেয়ারে রাখা ছিল, যার জন্য অনেক ডিফিকাল্টি হয়েছে আমাদের নামতে, অনেক ডিফিকাল্টি হয়েছে। আমাদের যে ছতলা একদিকে মানে টয়লেট পার্ট পুরোটা ভাঙা হয়েছে, ভেঙে সেই তার যে রাবিশ টাবিশ বা বর্জ্য পদার্থগুলো পুরো ওরা সিঁড়িতে পুরো এ করে রেখেছে, যার ফলে প্রচণ্ড লোকে নামতে প্রবলেম হয়েছে। কারণ সেই রড ফর থেকে শুরু করে এই যে পাথরের স্টোন ফোন এগুলো থাকার ফলে অনেকে তাড়াতাড়ি নামতে গিয়ে অনেকে পড়েও গিয়েছে, প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে। সিঁড়িতে নামতে গিয়ে কম বেশি সবার সমস্যা হয়েছে, প্রত্যেকেই কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন সিঁড়ি থেকে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। এখনো পর্যন্ত যারা যারা বেরিয়েছেন তাদের সবার একটা কমন অভিজ্ঞতা যে ফায়ার এক্সিট যেটা, সিঁড়ি যেটা, সেই সিঁড়িতে নাকি প্রচুর আবর্জনা। আমরা যতজন নেমেছি আমরা কিন্তু স্টেয়ার কেসে কিছু দেখতে পাইনি, এবং সেটা আপনি যখন বলছেন যে নিশ্চয়ই দেখতে হবে আমাদেরকে ক্ষতি। আগুন নেভাতে আসে দমকলে 15টি ইঞ্জিন এবং একটি ল্যাডার। শপিং মলের ডান দিক থেকে ল্যাডারটি ঢোকানো হয়, কিন্তু সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় এগোতে পারছিল না ল্যাডারটি, যে কারণে দীর্ঘক্ষণ কাজে লাগানো যায়নি এই ল্যাডার। শেষমেশ ঠেলে গাড়ি সরানোর পর কাজ শুরু করে ল্যাডার। দেড়টা নাগাদ স্কাই ল্যাডার এলো অ্যাক্রোপলিস মলে, এবং প্রাইভেট কার সরাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এখানকার যারা কিউআরটি যারা এসছেন, দমকল আধিকারিক যারা এসছেন, দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক হাতে প্রাইভেট কার ধাক্কা মেরে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে, কারণ এভাবেই পার্কিং করা ছিল। এবং স্কাই ল্যাডার এতক্ষণে এসেছে দেড়টা নাগাদ অ্যাক্রোপলিস মলে। স্টিফেন কোর্ট থেকে আমরি, নন্দরাম মার্কেট থেকে পূর্ব রেলের দপ্তর, কলকাতার বুকে ভয়ঙ্কর সব অগ্নিকাণ্ডে প্রাণ গেছে বহু, প্রত্যেক বাড়ি প্রশ্ন ওঠে বহুতলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। কিন্তু হাল ফেরে কি? শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।